নমস্কার, আমি সুচিস্মিতা। আশা করি সকলে ভালো আছেন। আজ একটা নতুন দিনে, একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত জানালাম। আজ জানুয়ারি 24 তারিখ, এখনই সকাল 8:30 বাজে, আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো মন্ট্রিয়াল শহরের সেন্ট্রাল স্টেশন। এখান থেকে বাস মেট্রোর সাথে সাথে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে। দেখছেন সামনে চার্টে সমস্ত ট্রেনের টাইমিংগুলো লেখা আছে। আমাদের ট্রেন ছাড়বে সকাল 8:50, আর সেই ট্রেন ধরে আগামী 3 দিনের জন্যে আমরা যাচ্ছি মন্ট্রিয়াল ছেড়ে টরন্টো শহরে। উঠে পড়েছি আমরা ট্রেনে। বুঝতেই পারছেন, ঢোকার পরেই দু সাইডে লাগেজ রাখার জায়গা, আর তারপরে সারি সারি বসার জায়গা। এটা হলো কানাডার ভায়া রেলের ভেতরকার ছবি। এটা কিন্তু ইকোনমি ক্লাস। এই ট্রেনটায় 5টা কার আছে, যার মধ্যে এটি হলো তৃতীয় নম্বর কার। দুপাশে 2টো করে সিটগুলো ছাড়া মাঝখানের এই যে 4টে সিট দেখছেন, এগুলোকে বলে প্রিমিয়াম সিট। অন্য সময় এগুলো ভাড়া করতে গেলে সামান্য একটু বেশি খরচ পড়ে, কিন্তু এখন রেলের কিছু একটা অফার চলছিল, তাই কিন্তু আমরা নর্মাল ভাড়াতেই এই 4টে সিট রিজার্ভ করতে পেরেছিলাম। প্রত্যেকের সিটের নিচে এরকম একটা করে চার্জিং পোর্ট, আর যদি কোনো রকম এমার্জেন্সি হয় তাহলে এই রেড বাটনটা প্রেস করলেই কিন্তু ট্রেন থেমে যাবে। আর সকলের কথা মাথায় রেখে প্রত্যেকটা সিটের ওপরে এরকম 3টে করে সিম্বল দেওয়া আছে, যেখানে লেখা আছে যে আপনি যদি গান শুনতে চান বা কারোর সাথে কথা বলতে চান তাহলে হেডফোন ব্যবহার করতে হবে। প্লেনেও যেরকম অ্যাটেন্ডেন্ট থাকেন যে কোনো রকম এমার্জেন্সি সিচুয়েশন হলে কীভাবে তার থেকে রক্ষা পাওয়া যেতে পারে সেটা বুঝিয়ে দেন, এখানেও কিন্তু প্রত্যেকটা কারে 3জন করে অ্যাটেন্ডেন্ট ছিলেন। দেখলেন, উনি কিন্তু সবার সামনে গিয়ে গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। একদম টাইমে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, আর দেখুন আমরা এখন মন্ট্রিয়াল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাচ্চারা তো এখনও সেভাবে ঠিক বোঝাতে পারে না, কিন্তু ওদের চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম যে ওরা কতটা আনন্দিত আর কতটা এক্সাইটেড। সাধারণত তো কোথাও গেলে আমাদের সাথে স্ট্রোলারটা সবসময় থাকে, তো বসে, আর গাপু কোনো কোনো সময় ক্লান্ত হয়ে গেলে ওকেও বসানো হয়। কিন্তু এবার নেবো কি নেবো না ভেবে ভেবে শেষ মুহূর্তেও স্ট্রোলারটা রেখে চলে আসলাম। দেখা যাক ওরা কতটা হাঁটতে পারে। আর দেখুন, কতবার বলছি ডেকে ডেকে একবার একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাই বল, সে পাত্তাই দিল না। বুঝে যাচ্ছে উপর দিয়ে মন্ট্রিয়ালের নতুন চালু হওয়া লাইট রেল সিস্টেম। এখানে যদিও ট্রেনে খাবার কিনতে পাওয়া যায়, কিন্তু সে কি আর আমাদের দেশের মতো বলুন, যে বিভিন্ন জায়গায় দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়াবে আর সেখানকার নানান রকম লোভনীয় খাবার নিয়ে উঠবেন বিক্রেতারা। তাই আমরা বাড়ি থেকে অল্প কিছু খাবার সাথে করেই নিয়ে এসেছিলাম। আর গাপুয়া তো যেটা খাচ্ছে ওগুলোকে বলে লাঞ্চ মেট। এই এক একটা বক্সের মধ্যে চিজ থাকে, ক্র্যাকার্স থাকে, হ্যাম থাকে, আর ছোট্ট করে একটা কিটক্যাট থাকে। খাও দাও, তারপরে বক্সটা ফেলে দাও, কোনো ঝামেলাই নেই। আমরা যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, তাই একজন অ্যাটেন্ডেন্ট এসে গাপু আর তোতোকে এটা গিফট করে গেলেন। এই ব্যাগগুলোর মধ্যে পাজেল রয়েছে, কালার করার জিনিস রয়েছে, স্টিকার রয়েছে, একটা পোস্টকার্ড রয়েছে দেখলাম, পেন্সিল রয়েছে, শার্পনার রয়েছে, আর খুব সুন্দর একটা পিচবোর্ডের পাজেল রয়েছে, যেটা দিয়ে দারুণ ট্রেন বানানো যায়। মন্ট্রিয়াল থেকে টরন্টো প্রায় 500 কিলোমিটারের পথ, আর সময় লাগবে 5 ঘন্টা। তাই এই 5 ঘন্টার সময় এই দুজনকে ব্যস্ত রাখার জন্য এইসব জিনিসপত্রের ভীষণ প্রয়োজন। আমরা যদিও বাড়ি থেকে কিছু বই, খাতা, কালার পেন্সিল নিয়ে এসেছি, কিন্তু এক জিনিস আর এদের কতক্ষণ, কিছুক্ষণ বাদে বাদেই বোর হয়ে যাচ্ছে। তাও বলবো, এটা তো এই দুই ভাইয়ের প্রথম এত বড় সফর, ওরা কিন্তু সেরকম একটা ঝামেলা করেনি। বছরের অন্য সময়গুলোতে জানলা দিয়ে বাইরে তাকালে এই সময়টায় কত উজ্জ্বল আর কত রঙিন দৃশ্য দেখতে পাওয়া যায়, কিন্তু এখন দেখুন শুধুই সাদা আর ধূসর। কিন্তু এও বোধ হয় আর এক রকম সৌন্দর্য বলুন। যাই হোক, নিজস্ব গাড়ি ছাড়াও মন্ট্রিয়াল থেকে টরন্টো বাস বা ট্রেন উভয়তেই যাওয়া যায়। বাসে সময়টা একটু বেশি লাগলেও ভাড়াটা কিন্তু খানিকটা কম পড়ে। কিন্তু গাপুতোর জন্ম আর তারপর ওই দীর্ঘ কোভিডের শেষে বাচ্চাদের নিয়ে যেহেতু প্রথমবার জন্য আমরা এত দূর যাচ্ছি, তাই ভাবলাম বাসের থেকে ট্রেনটাই বোধহয় বেটার অপশন হবে। আর দেখলেন সামনের ওই অ্যাটেন্ডেন্ট আসছেন বারবার, কেউ কিছু খাবার বা ড্রিঙ্কস কিনতে চাইলে উনি সেটা সার্ভ করছেন। এটা হলো ভায়ারেলের মেনু কার্ড, আর এই ওয়েস্ট ব্যাগগুলো প্রত্যেকের সিটে রাখা আছে ময়লা ফেলার জন্যে। জানলা দিয়ে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাইরে বেশ কুয়াশা, কিন্তু আমরা কিন্তু টরন্টোতে ঢুকে পড়েছি, আর জানলার বাইরে ওটা হলো অন্টারিও লেক।
এই পুরো জার্নিটায় কিন্তু আমরা ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পেরেছি। ট্রেনে ঠিক 5 ঘন্টা মতো সময় লাগলো। এখন দুপুর 2টো মতো বাজে আর আমরা এসে পৌঁছেছি টরন্টোর ইউনিয়ন স্টেশনে। এখান থেকে আমাদের হোটেলটা মিনিট 10-15 মতো হেঁটে দেখাচ্ছে। টরন্টোর ইউনিয়ন স্টেশনটাও কিন্তু একটা দেখার মতো জায়গা। যে রকমের আর্কিটেকচার ঠিক সেই রকমই প্রত্যেক দিন গড়ে প্রায় 3 লক্ষ মানুষ এই পরিবহন কেন্দ্রটিকে ব্যবহার করেন দেশ বা শহরের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য। এটি হলো এই দেশের ব্যস্ততম পরিবহন কেন্দ্র। ইউনিয়ন স্টেশনের বাইরে এই রাস্তাটির নাম হলো ফ্রন্ট স্ট্রিট। এখান থেকে টরন্টোর বিখ্যাত সিএন টাওয়ার কিন্তু খুব স্পষ্ট করে দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু দেখেই বুঝতে পারছেন বাইরে ঘন কুয়াশা, তাই সেভাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। চলুন এবার তাহলে আমরা ধীরে ধীরে হোটেলের দিকে এগোই। মিনিট 10-এক মতো লাগবে এখান থেকে হেঁটে যেতে। আর রাস্তায় যেতে যেতে একটা কি সুন্দর পার্ক চোখে পড়লো, দাঁড়ান আপনাকে দেখাই। দেখুন কি সুন্দর এই ডগ পার্কটা, এটার নাম হলো বার্জি পার্ক। সাধারণত যারা এখানে পশু হিসেবে কুকুর বা বিড়াল পালন করেন তারা কিন্তু চাইলে যে কোনো পার্কে তাদের পশুকে নিয়ে যেতে পারবেন না, তাই এখানে নির্দিষ্ট কিছু পার্ক থাকে, শুধুমাত্র সেইখানেই আপনি আপনার পশুকে নিয়ে ঢুকতে পারবেন। এটা সেরকমই একটা পার্ক। আজকে বৃষ্টি, মেঘলা মেঘলা, কিন্তু রোদ থাকলে বোধ হয় আরও সুন্দর উঠত এই ছবিগুলো। আর এটা হলো টরন্টোর বিখ্যাত সেন্ট লরেন্স মার্কেট, প্রায় 200 বছরের পুরনো এই পাবলিক মার্কেটটা। এটা কালকে ঘুরে দেখবো আমরা। চলুন, চেক ইন করা হয়ে গেছে, ঢুকে পড়েছি। আপনাদের এবার রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই হোটেলটা হলো হলিডে ইন এক্সপ্রেস। এখানে 2টো কিং সাইজ বিছানা, আর এই জায়গাটায় টিভি, একটা ওয়ার্কিং ডেস্ক, কেউ চাইলে এখানে ল্যাপটপ নিয়ে কিন্তু কাজও করতে পারবেন। এই কাঠের রঙের ফার্নিচারগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন, যথেষ্ট বড় আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটা একটা মাইক্রোওয়েভ, একটা কফি মেশিন, তার সাথে 2টো কফি পট, আর কেউ চাইলে চাও খেতে পারেন, একটা আইস বাকেট, আর তলায় মিনি ফ্রিজ। ক্লোজেটের মধ্যে একটা লকার, জামাকাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার্স, আয়রন, একটা আয়রন স্ট্যান্ড, ব্যাস এই তো। আর এটা হলো বাথরুমটা। সাদা রংটা নোংরা ভীষণ হয় আর মেনটেন করাও খুব কঠিন, কিন্তু এর মাধুর্যই আলাদা। দেয়ালের প্রিন্টটাও কিন্তু দারুণ লাগলো আমার। আর এখানটায় হেয়ার ড্রায়ার, তার সাথে টিস্যুজ, টাওয়েল, ব্যাস এই তো। এটা হলো হোটেলের জানলা দিয়ে বাইরের দৃশ্য। চার্চটা কি সুন্দর লাগছে দেখুন, আর পেছনে ওই যে দূরে ওটা হলো গুগলের হেডকোয়ার্টার। হোটেলের লবিতে কিন্তু 24 ঘন্টা এরকম চা কফির ব্যবস্থা রাখা আছে। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে দুজনে 1 কাপ করে কফি নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে একটু ঘুরে দেখব। ইয়াং আর দুন্দা স্ট্রিটের ইন্টারসেকশনে অবস্থিত এই জায়গাটি হলো টরন্টোর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটা। এখানকার উজ্জ্বল আলো দশকের পর দশক ধরে বহু দর্শনার্থীকে বারবার এই জায়গাটিতে আকর্ষণ করেছে। সব জায়গা বোধ হয় কোনো সময় নিস্তব্ধ হয় না, সব সময় ব্যস্ত, আলোয় ঝলমল করছে। এখানে এসে একজন যেরকম পাশের ইটন সেন্টারে শপিং করতে পারেন, এখানকার বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন, তার সাথে সাথে বছরের বেশিরভাগ সময় এখানে কিন্তু লাইভ পারফরমেন্সেরও ব্যবস্থা থাকে। এখানে যে বেশ ভালো ভালো কিছু খাবারের দোকান যেগুলো মন্ট্রিয়ালে নেই, তার মধ্যে কিন্তু এই পপাইজ অন্যতম একটা। 8 বছর আগে আমরা যখন এখানে এসেছিলাম টরন্টোতে, তখন এখানে ট্রাই করেছিলাম, তার স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে। তাই যারা টরন্টোতে আসবেন এই পপাইজ কিন্তু মাস্ট ট্রাই। লম্বা দিন প্রায় শেষ হওয়ার পথে দুজনেই মারাত্মক ক্লান্ত, আর স্ট্রোলার ছাড়া কিন্তু ততো ভালোই আমাদের সাথে পাল্লা দিয়ে হেঁটেছে। যাই হোক, এবার আমরা হোটেলের দিকে এগোবো। বাইরে দেখুন ঝিরঝিরে বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল। আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাক, বাকি একটা নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে প্লিজ আমাদের লিখে জানাবেন, তাহলে আমাদের উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।